আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম মাই চ্যানেল জবস ইনফরমেশন। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। নিয়োগটি প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পদসংখ্যা, পদের নাম, বেতন, আবেদনের বিষয়বস্তু বিস্তারিত আমি সবই জানিয়ে দেবো। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাকরি, পদসংখ্যা 19 জন, নিয়োগ প্রকাশের তারিখ 10/8/2021 খ্রিস্টাব্দ। এবার দেখা যাক পদের নাম, বেতন ও পদসংখ্যা। ক্রমিক নাম্বার 1, রেজিস্টার, পদসংখ্যা 1 জন, বেতন 56,500 টাকা থেকে 74,400 টাকা পর্যন্ত। ক্রমিক নাম্বার 2, লাইব্রেরিয়ান, পদসংখ্যা 1 জন, বেতন 56,500 টাকা থেকে 74,400 টাকা পর্যন্ত। ক্রমিক নাম্বার 3, উপরেজিস্টার, পদসংখ্যা 1 জন, বেতন 43,000 টাকা 43,000 টাকা থেকে 69,850 টাকা পর্যন্ত। ক্রমিক নাম্বার 4, উপপরিচালক, অডিট, পদসংখ্যা 1 জন, বেতন 43,000 টাকা থেকে 69,850 টাকা পর্যন্ত। ক্রমিক নাম্বার 5, নির্বাহী প্রকৌশলী, পুরুষ, পদসংখ্যা 1 জন, বেতন 35,500 টাকা থেকে 67,000 টাকা পর্যন্ত। ক্রমিক নাম্বার 6, মেডিকেল অফিসার, একটি পুরুষ ও একটি মহিলা, মোট 2 জন, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। ক্রমিক নাম্বার 7, সহকারী প্রকৌশলী, সিভিল, উপ বিশ্ববিদ্যালয় প্রকৌশলী পদের বিপরীতে, পদসংখ্যা 1 জন, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। ক্রমিক নাম্বার 8, ব্রাদার, পদসংখ্যা 1 জন, বেতন 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। ক্রমিক নাম্বার 9, সহকারী পাবলিক রিলেশন অফিসার, পদসংখ্যা 1 জন, বেতন 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। ক্রমিক নাম্বার 10, ক্যাটালগার, পদসংখ্যা 1 জন, বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। ক্রমিক নাম্বার 11, ড্রাইভার, পদসংখ্যা 3 জন, বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। ক্রমিক নাম্বার 12, মোয়াজ্জিন, পদসংখ্যা 1 জন, বেতন 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। ক্রমিক নাম্বার 13, কার্পেন্টার, মেশন পদের বিপরীতে, পদসংখ্যা 1 জন, বেতন 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। ক্রমিক নাম্বার 14, মালি, পদসংখ্যা 1 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। ক্রমিক নাম্বার 15, সহকারী কুক, বয় পদের বিপরীতে, পদসংখ্যা 1 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। ক্রমিক নাম্বার 16, নিরাপত্তা প্রহরী, পদসংখ্যা 1 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। ভিউয়ার্স, এবারে দেখা যাক আবেদনের বিষয়বস্তু। প্রতিটি পদে আবেদন করার জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং নিয়োগের শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstuedu.bd হতে সংগ্রহ করা যাবে। যে পদে আবেদন করতে ইচ্ছুক সে পদের ফরম অবশ্যই খামের উপরে উল্লেখ করতে হবে, সরি, পদের নাম অবশ্যই খামের উপরে উল্লেখ করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার সময় ক্রমিক নং এক পদে এক হতে ক্রমিক নং 9 পর্যন্ত উল্লিখিত পদের জন্য 1,200 টাকা এবং ক্রমিক নং 10 হতে 16 পর্যন্ত পদের জন্য 600 টাকা অত্র বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগ বিভাগে নগদ জমা দিয়ে জমা রসিদ অথবা অগ্রণী ব্যাংক লিমিটেড এর যে কোনো শাখা হতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জের অনুকূলে হিসাব নং 02-00-00-31-52-372 এ নগদ জমা দিয়ে জমা রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের হার্ড কপি 6 সেট কুরিয়ার সার্ভিস অথবা ডাক বিভাগ এর মাধ্যমে অথবা হাতে হাতে আগামী তারিখগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং মাথায় রাখবেন। 29/8/2021 ইংরেজি তারিখ বিকাল 5টার মধ্যে রেজিস্টার দপ্তরে জমা দেওয়া যাবে অথবা পৌঁছতে হবে। কুরিয়ার সার্ভিস ডাক বিভাগের বিলম্বের জন্য কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। রেজিস্টার অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে। নিয়োগ প্রকাশের সূত্র বাংলা প্রতিদিন, নিয়োগ প্রকাশের তারিখ 11/8/2021 ইংরেজি। সো ভিউয়ার্স, আশা করি খুব সহজে বুঝতে পেরেছি। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, ধন্যবাদ।